রাজ্যমন্ত্রী সভায় রদবদল, নতুন মন্ত্রী হলেন আটজন, কয়েকজন মন্ত্রীর নাম বাদ পড়ল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দায়িত্বে থাকা দফতরগুলি শশী পাঁজা, শোভনদেব চট্টোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়কে ভাগ করে দেওয়া হয়েছে। গুরুত্ব বাড়ল শোভনদেবের। কৃষি ও পরিষদীয় মন্ত্রী হলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়। পরিবহন দপ্তর পেলেন স্নেহাশিস চক্রবর্তী। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেলেন উদয়ন গুহ। সেচ ও জলপথ মন্ত্রী হলেন পার্থ ভৌমিক। নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর পাশাপাশি শিল্প ও বাণিজ্য মন্ত্রী হলেন শশী পাঁজা। ক্রীড়া, বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার। ক্রেতা সুরক্ষা দপ্তর পেলেন বিপ্লব মিত্র। জনস্বার্থ পূর্ত দপ্তর পুলক রায়ের হাতে গেল। মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণ। বন, স্বনির্ভর, স্বনিযুক্তি প্রতিমন্ত্রী বীর বাহাদুর হাঁসদা। ক্ষুদ্র মাঝারি শিল্প বস্ত্র প্রতিমন্ত্রী হলেন তাজমুল হোসেন। রাজ্যমন্ত্রিসভা থেকে বাদ পড়লেন হুমায়ুন কবির, রত্না দে নাগ ও পরেশ অধিকারী।